গ্লেয়ার এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস করোনা কথা, করোনা নিয়ে কথা হবে, কথায় কথায় করোনাকে জানবো এবং করোনাকে নিয়ে যেসব ভুল ধারণা প্রচলিত আছে সেগুলোকে আমরা জানবো। হাইড্রোক্সিক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন এগুলো খেলে করোনা প্রতিরোধ হতে পারে বা করোনার থেকে আমরা মুক্তি পেতে পারি। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট বক্তৃতায় এই দুটি ওষুধের কথা বলেছেন। আসলে এগুলো নিয়ে গবেষণা হচ্ছে, চীন এবং ফ্রান্সে গবেষণা হয়েছে এবং একাধিক গবেষণা পত্র আমরা পেয়েছি, কিন্তু যেরকম বৃহৎ পরিসরে লার্জ স্কেলে গবেষণা হওয়ার পরে বা এভিডেন্স এর পরে আমরা একটি ওষুধকে গ্রহণ করতে পারি সেরকম কোনো বড় মাপের কোনো গবেষণা এটা নিয়ে এখনো হয়নি। হয়তোবা হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়ার ফলে কিছু উপকার হলেও হতে পারে, কোনো গাইডলাইনে আসেনি, সুতরাং আমরা এখন পর্যন্ত এটাকে বলতে পারছি না এভাবে যে হাইড্রোক্সিক্লোরোকুইন বা এজিথ্রোমাইসিন করোনার জন্য ওষুধ হিসেবে কাজ করতে পারে।